Hey, hello guys, welcome to my channel and guys, free fire no tuna ekta video chole aslam tomader jonno. So guys, finally Azad Bawtar por theke Bangladesh theke PUBG free fire bondho hoye gechilo. Just 2-1 din shomoy lagto puro puri bondho howar jonno. To onekei tokhon dekhechile 12ta 1tar dike kintu game e dhokay jacchilo na kono rokom, emon ki training mode e dhokay jacchilo na. So shobai dhore niyechile ebari hoyto game ta ban hoye jacche, emon ki onek youtuber ra video baniye diyechilo je Azad Bawtar por theke 100% guaranteed PUBG ebong free fire Bangladesh theke ban hoye jacche. So dekho sokale ute abar jokhon gameplay korlo abar chei thiki gameplay করা গেল মানে গেম স্টার্ট হইলো তাহলে কি মাত্র কয়েক ঘন্টার জন্য 5-6 ঘন্টার জন্য গেমটা বন্ধ করা হয়েছিল একদিনের মধ্যে আবার গেমটা ব্যাক আসলো আবার খুলে দিল তো এখন আসলে এই স্টার্ট হওয়ার কারণটা কি যেখানে আমরা রাত 12টা 1টার দিকে স্টার্ট করতে পারলাম না সকালে উঠে আবার সকালে স্টার্ট করতে পারতেছি তো এটার আসল কারণটা কি আর কবে ব্যান হবে নাকি একদিনের মধ্যে আবার গেমটা খুলে দিল এই সম্পর্কে আজকে ভিডিওতে পুরো ডিটেইলস আলোচনা করব সো গাইস অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও অবশ্যই ফ্রি ফায়ার পাবজি বাংলাদেশ থেকে ব্যান করা উচিত নাকি এটা সম্পূর্ণ তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো গাইস কালকে রাতে যখন PUBG ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছিল অনেকে কিন্তু VPN কানেক্ট করে ইন্ডিয়ান সার্ভারে গিয়েছিল অনেক সার্ভারে গিয়েছিল বাট বাংলাদেশ সার্ভার থেকে কিন্তু কোনো উপায় খেলা যায়নি বের করে দিছিল বারবার যখনই স্টার্ট করা হচ্ছিল তখনই কিন্তু বের করে দিছিল কিন্তু লবিতে দাঁড়াই থাকা গিয়েছিল মানে লগইন করা গিয়েছিল কোন রকম তো ওইটা কিন্তু 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যেত তোমরা লগইনই করতে পারতে না বাট সকালে এইটাই সুখবর যে সকালে সকলে গেমপ্লে করতে পারতেছে এমনকি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমিও স্টার্ট করে দিলাম এবং লবি পর্যন্ত চলে গিয়েছে তার মানে গেমটা খেলা যাচ্ছে তাহলে কি অবশ্য আমাদেরকে একদিনের মধ্যে আবার গেমটা ফিরিয়ে দিল ব্যান করার পরবর্তীতে না গাইস এটা কখনো সম্ভব না আবার এমনও হইতে পারে গেমটা টোটালি বন্ধ করাই হয়নি হয়তো কোনো সার্ভার প্রবলেমের জন্য আমরা গেমে ঢুকতেই পাইনি বাট এখনো আমাদের অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে আসলে কি PUBG ফ্রি ফায়ার রাত 12টার পরে বন্ধ করা হয়েছিল নাকি হয়নি অথবা ভবিষ্যৎ থেকে বন্ধ করা হবে নাকি হবে না দেখো গাইস রাত 12টার পরে যে গেমটা প্লে করা যাচ্ছিল এটা তিনটা কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে 100% কারণ এই তিনটা কারণের মধ্যে যে কোনো একটা কারণ হইতে পারে যদি রাত 12টার পরে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গেমটা বন্ধ হয়ে থাকে তাহলে অবশ্য বাংলাদেশের প্রযুক্তি অতটা সমৃদ্ধ না যার কারণে রাত 12টার পরে খেলা যায়নি অথচ সকালে উঠে খেলা যাচ্ছে আর যদি রাত 12টার পরে PUBG ফ্রি ফায়ার বন্ধ না করা হয়ে থাকে তাহলে অবশ্য কোনো গ্লিচের কারণে অথবা সার্ভার প্রবলেমের কারণে আমরা রাত 12টার পর থেকে গেম প্লে করতে পারিনি হয়তো 2-1 ম্যাচ গেম প্লে করতে পারছিলাম যারা গেমে ঢুকেছিলাম বাট লগ আউট করার পরে কিন্তু লগ ইন করে আর আমরা গেম প্লে করতে পারিনি তো যাক এইটা গেল দ্বিতীয় কারণ এখন তৃতীয় কারণ যেটা আমি বলবো যদি রাতে PUBG ফ্রি ফায়ার বন্ধ না করা হয়ে থাকে গ্লিচের কারণে যদি আমরা খেলতে না পারি অথবা বাংলাদেশের প্রযুক্তিতে যদি কোনো সমস্যা না হয়ে থাকে অথবা যদি ব্যান করা না হয়ে থাকে তাহলে এমন হইতে পারে যে ব্যান করা হয়েছিল বাট আমাদের কয়েক ঘন্টা পরে মানে সকালে উঠে আবার সুযোগ দেওয়া হয়েছিল গেম প্লে করার জন্য এরকম হইতে পারে কয়েক ঘন্টা আমরা জাস্ট 2-3 ঘন্টা থেকে 4 ঘন্টা গেম প্লে করতে পারবো এর বেশি পারবো না মনে করো সারাদিনের মধ্যে যে 24 ঘন্টা বা 12 ঘন্টা থাকে এই 12 ঘন্টার মধ্যে আমরা জাস্ট 4 ঘন্টা বা 2 ঘন্টা সময় পাবো কানেক্টিং পাবো গেমটা বাট পরবর্তী যে ঘন্টাগুলো থাকবে বাকি যে ঘন্টাগুলো থাকবে ওই ঘন্টাগুলো আমরা গেমটা খেলতে পারবো না কোনো রকমই রাতে যেমন প্রবলেম হয়েছিল অমনটা হইতে পারে এটা কিন্তু আমি নিজস্ব প্রেডিকশন দিয়ে বলতেছি এটা 100% কনফার্ম এমন না বাট এটা হইতে পারে ওকে গাইস আশা করি বুঝে গিয়েছো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ